নারায়ণগঞ্জ রূপগঞ্জে তিতাসের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বায়ু ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 11টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকার জাহাঙ্গীর ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। রাতে গ্যাসের চাপ বেড়ে যাওয়া, গ্যাস লাইনের লিকেজ থেকে রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।